হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো বন্ধুরা? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমি দিব্যেন্দু, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ভিক্টর্স ক্রিয়েশন। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা একটা মডেলের লিপসের কালার চেঞ্জ করব, মানে কালার রিটাচিং করব। একটা কালার আছে, সেই কালার থেকে একটা অন্য কালারে নিয়ে যাব। তো আমরা খুব সহজে মাত্র কিছু লেয়ার দিয়েই আমরা এই ট্রান্সফরমেশনটা করব। আর একটা নিউজ, কিছুদিনের মধ্যেই আমাদের ফটোগ্রাফি আর স্পেশালি ভিডিওগ্রাফির কোর্স স্টার্ট হচ্ছে। তো যারা ইন্টারেস্টেড বা যারা শিখতে চাও, তারা আমার কমেন্টে কমেন্ট করবে, আমি অবশ্যই তাদের রিপ্লাই দেবো এবং তাদের সাথে কন্ট্যাক্ট করব। এই ভিডিওটা এনজয় করো, যে আমরা খুব কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা কী করে লিপসের কালার চেঞ্জ করব। সো লেট স্টার্ট। আমরা ফটোশপটা ওপেন করে নিয়েছি, একটা সুন্দর মডেলের ছবি, এর ঠোঁটটাকে আমরা কালার করব। আমরা ফার্স্টে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে নিয়ে নেব হচ্ছে সলিড কালার। সলিড কালারে আমরা রাখব হচ্ছে A1A1A, এই কালারটা আমরা নিয়ে এলাম। ব্লেন্ডিং অপশানে গিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করে দিলাম। এবার এই কালারটাকে আমরা ইনভার্ট, কন্ট্রোল আই কন্ট্রোল প্লাস দিয়ে আমরা জুম করে নিচ্ছি। দেন আমরা ব্রাশ টুল নেবো, এবং এটা ব্ল্যাক আছে যেহেতু আমাদের ফোরগ্রাউন্ড কালার হোয়াইট, এটা দিয়ে আমরা আস্তে করে এটা মুছে দেবো। আমরা শুধু তলার লিপসটা করছি এখন, পরে আমরা উপরের ঠোঁটটা ধরব। আমাদের যেমন দরকার অ্যামাউন্ট অনুযায়ী আমরা বড় করে নিতে পারি, এটা যেমন বড় করে নেবে তোমরা। এটা ফটোগ্রাফারদের জন্য মেনলি খুব দরকার, কারণ যখন আমরা ব্রাইডাল শ্যুট করি তখন কি হয়, আমাদের ঠোঁটের কালারগুলো অনেক সময় ডিসকালার হয়ে যায় ডিটেল ছবি তুলতে গেলে। তখন আমরা এরকমভাবে আমরা এটাকে একটু করতে পারব, এবং যদি বাইরে বেরিয়ে যায় তাহলে আমরা নেব হচ্ছে ব্ল্যাক। ব্রাশ টুলে ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম, নিয়ে আমরা আস্তে করে মুছে দিলাম। দেন হোয়াইট এখন তো বোঝা যাচ্ছে আমরা স্পষ্ট করে এঁকেছি। তো এবার আমরা এটাকে ডাবল ক্লিক করলাম, আসলো হচ্ছে লেয়ার স্টাইল। লেয়ার স্টাইল দিয়ে হোয়াইট ভাবটাকে আমরা ব্রাইট যে জায়গাটা আছে আমরা এটার দেখে নেব। দেন অল্ট প্রেস করে আমরা কালারটা স্মুথ করে নিলাম। আমাদের যতটা দরকার কালার ততটা আমরা করে নিলাম। ওকে, এটার নাম দিলাম লোয়ার লিপ। এবার এটার ডুপ্লিকেট করে নিলাম কন্ট্রোল জে। যেহেতু আমরা আগেরটা মাল্টিপ্লাই করেছি, এবার এটা করব হচ্ছে স্ক্রিন। আমি এইসব কী কাজ, নর্মাল ডার্কেন মাল্টিপ্লাই কালার গান, যে এইসব প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট আছে, এ প্রত্যেকটা নিয়ে আমি ডিটেল করব। আমি কিছুদিনের মধ্যেই ফটোশপে টিউটোরিয়াল নিয়ে আসছি। যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কমেন্ট করো। আমরা এটা ডার্ক কপি করে নিলাম এবং এটার নাম দিলাম ব্রাইট, লোয়ার লিপ ব্রাইট। আমরা এবার এটাতে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে এটাকে রিসেট করে নিলাম, এবং ডান দিকে ব্ল্যাকটাকে আমরা ডান দিক নিলাম, এবং অল্ট প্রেস করে আমরা
যতটা লাইট দরকার ততটা লাইট রাখবো। এটার আমরা কালার কম্পোজিশন রাখবো হচ্ছে AB591F, হালকা ব্রাউন কালার, দেন ওকে। এবং এর অপাসিটিটা আমরা হালকা কমিয়ে দেবো 88, এবং আমরা বুঝতে পারছি কতটা চেঞ্জ হয়েছে। দেন লোয়ার লিপ ডার্কটাকে আরেকটা কপি করলাম কন্ট্রোল জে, দেন এটা তলায় নিয়ে আসলাম আর এখানে করলাম ডবল ক্লিক, রিসাইজ করে নিলাম, রিসেট করে নিয়ে আমরা কতটা লাইট রাখবো এবং কতটা ডার্ক পোর্শন থাকবে এটা আমরা দেখে নেব। ডিফারেন্স হয়েছে এবং তলায় যদি কালার থাকে তাহলে আমরা সেটা ব্ল্যাক ফোরগ্রাউন্ড কালার দিয়ে মুছে দিলাম। অলমোস্ট রেডি। এবার একটা নতুন লেয়ার নেব হচ্ছে আপার লিপের জন্য। আমরা আপার লেয়ার লিপটা করিনি, এবার করব। আমরা নতুন একটা লেয়ার নিলাম, সেম প্রসেস, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সলিড কালার। আমরা যে ফার্স্টে কালারটা নিয়েছিলাম BC1C1C, দেন মাল্টিপ্লাই অ্যান্ড কন্ট্রোল আই ইনভার্ট, সেম প্রসেস কালার হোয়াইট, আমরা ওপর কালারটা মিশবো। সেম ডবল ক্লিক, সেম ডান দিকেরটা হালকা করে বাঁদিক করো, অল্ট প্রেস করে স্মুথ করে দাও যাতে উপর থেকে লাইটটা আসছে, হালকা কালারটা লাগবে। এখানে তুমি কালার যে কোনো কিছু রাখতে পারো, আমি যেমন এখানে কালার একটু ডার্কিশ করে দেবো, হালকা ডার্কিশ, নাম দিলাম আপার লিপ রাইট, দেন আর একটা এই লেয়ারের কপি করলাম কন্ট্রোল জে, ডার্ক হয়ে গেল, করে দেবো স্ক্রিন অ্যান্ড দেন ডবল ক্লিক অ্যান্ড রিসেট করে ডার্ক সাইডগুলো আমরা বার করব এবং স্মুথ করে দেবো। কালারটা একটু চেঞ্জ করে নেব, A05218, হালকা গোল্ডেন রাখলাম কারণ আমি উপরের কালারটা যেমন তলার কালারটা যেমন রেখেছিলাম উপরের কালারটাও সেরকম রাখলাম, দেন একটু বেশি ব্রাইট হয়ে লাগছে তো আমরা সেই জন্য
থেকে কমিয়ে দেব, দেন এন্টার। তো আমরা দেখলাম কী করে ঠোঁটের কালারটা চেঞ্জ হয়। আপার লিপ রাইট কপি থেকে শিফট চিপে লোয়ার লিপ ডার্ক কপি, এটা করে আমরা গ্রুপ করে নিলাম একটা। তো আমরা ট্রান্সফরমেশনটা বুঝতে পারছি কতটা ট্রান্সফরমেশন হয়েছে, এবং এটা একটু আমরা অপাসিটি কমে দিলাম। তো আগের থেকে ছবিটা অনেকটাই ভালো লাগছে। তো তোমরা শিখে গেলে খুব কম সময়ে কি করে আমাদের ঠোঁটের কালার আমরা চেঞ্জ করব। আমি এই টিউটোরিয়ালটা দিলাম তোমাদের জন্য, তোমরা শেখো। আর এই ছবিটার ডাউনলোড লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেলটা প্রেস করে দিও, যাতে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সেটা তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। যারা ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি কোর্স করতে চাইছো তারা কমেন্ট করো, আমি অবশ্যই তাদের রিপ্লাই দেবো যত তাড়াতাড়ি সম্ভব। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও আরও আনবো তোমাদের। এর পরেরটা আরেকটু ইন্টারেস্টিং হতে চলেছে, কালার নিয়ে খেলবো, তোমাদেরকেও শেখাবো যে কীভাবে হয়। আর প্রপার রিটাচিং আমি করি, প্রপার রিটাচিংয়ের টিউটোরিয়াল আনবো তোমাদের জন্য, তোমরা দেখতে থাকো আর এটা প্র্যাকটিস করো অবশ্যই। এটা তোমাদের অনেক হেল্প করবে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। তোমরা সঙ্গে থেকো, সাপোর্ট করো। জয় হিন্দ।